কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। পণ্ডিত বলল কাঁদবে যদি সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। সংসারের জন্যে যত কাঁদবে তত তোমার ভেতরে জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, অশান্তি বাড়বে। আর ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদতে পারে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ তোমার হলামে বলে কাঁদতে পারবে, তার ভেতরে শান্তির বাড়ি প্রতিষ্ঠা হবে। সংসারের জন্য কেঁদো না মা, যত সংসারের জন্য কাঁদবে তত চোখ থেকে জল পড়বে। আপনার ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য করেছ কি, আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। সংসারের জন্য যখন কাঁদবে চোখে জল পড়বে, সে জল চোখের কোণে দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগবে। কিন্তু কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, হা গোবিন্দ তোমার হলাম বলে যদি নয়নে জলে বুকে ভাসায়ে, একবার গোবিন্দের চরণে ধোয়াইয়ে দিতে পারে, তবে তার মানব জন্ম সফল হবে। তার চোখের জলে চোখের কোণ দিয়ে পড়বে না, তার চোখের জল তখন চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল গরম হবে না শীতল হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। 84 লক্ষ জনে ভ্রমণ করি এত সুন্দর মানব কুলে জন্মিনি, যদি গোবিন্দ চরণ সেবা করতে না পারি তবে আমাদের মানব ও জনমে বিথাই যাবে। হরি বদরে মানব জন ও জনমে যাবে। যদি কৃষ্ণ বলে আমাদের মানব জন্ম ও জন্ম বিথাই যাবে, না বলে কত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আমার পাতা গোবিন্দের সেবাই লাগলো, তুলসীর ডাল মালা করে ভক্ত যখন কণ্ঠে নিল তখন আমার গাছ জন্মে থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 লক্ষ বার হল, 9 লক্ষ বার জলে জন্ম গ্রহণ করলাম, কত রকমের জলজন্তু হতে হতে যেদিনে শঙ্খ রূপে জন্মে নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেইদিন আমার জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 20 আর 9 29 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিতে নিতে যেদিন ভাগ্য ফলে আমি ভ্রমর কুলে জন্মে নিলাম, যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম, সেই দিন থেকে আমার পোকা জন্মে থেকে মুক্তি হলো। 40
দশ লক্ষ বারে পক্ষী কুলে জন্মে নিলাম, যেদিনে অনেক রকমের পক্ষী হতে হতে ময়ূর কুলে ভাগ্য ফলে জন্মে নিলাম, যেদিনে গোবিন্দ আমার পালক মাথায় নিল সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হলো, ত্রিশ লক্ষ বারে পশুকুলে জন্মে নিলাম, জন্মে নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে গাভী কুলে জন্মে নিলাম, যেদিন আমার চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখোল তৈরি হলো, যেদিন আমার স্তন দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল সেদিন আমার পশু জন্মে থেকে মুখ দিবে না, আশি লক্ষ হয়ে গেল চার লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে, যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্মে নিলাম, হনুমান যেমন তেমন নয় পরম বৈষ্ণব ছিল, পশুকুলে জন্মে নিয়ে মানুষকে শেখালো তোমরা মানুষ কুলে জন্মে নিলি, আমি পশুকুলে জন্মে নিয়ে কি করলাম দেখো, যখন সীতা মাকে উদ্ধার করেছে হনুমান তখন সীতা মা আদর করে হনুমানকে একটু মতির মালা দিয়েছে, হনুমান মতির মালাটা যখন পেল প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, নাকে ঠেকালো, চোখে ঠেকালো, মুখে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, দাঁত দিয়ে কেটে কেটে চৌষট্টি টুকরো করে দিল। প্রশ্ন করবেন চৌষট্টি কেন করলো, তেষট্টি কেন করলো না, পঁয়ষট্টি কেন করলো না, ওই চৌষট্টি টুকরো চৌষট্টি মহান্ত রূপে কলিযুগে এলো, ওই যে হনুমানের চৌষট্টি টুকরো করা। সঙ্গে সঙ্গে লক্ষণ বললো, মা এ তুমি দেখছো না হনুমানকে তুমি মতির মালা দিলে, মতির মালার মানে জানে, দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে দিল। এই হনুমান তুই কি করেছিস, তুই তো পশুর পশুকুলে জন্ম নিবি, তুই আর মানে কি বুঝবি। সঙ্গে সঙ্গে সীতা মাকে লক্ষণ বলছে, মা গো বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা এ মানুষই পূজে তারে জ্ঞানবন্তি। মায়েরা অতুল ধন তুলসী রে তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে, তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে, কুকুর তুলসী গাছ মানে প্রস্রাব করে দেয় কেন, তুলসী গাছের মানে জানে, একটা বাচ্চা ছেলেকে যদি আপনি মন্দিরে বসিয়ে দিন পায়খানা প্রস্রাব করে দেবে কেন, ও মন্দিরের মানে জানে না, বারবার অপমান করছে হনুমানকে লক্ষণ। তখন সঙ্গে সঙ্গে সীতা বললো, লক্ষণ তুমি ঠিকই বলেছো, এই হনুমানের কোনো জ্ঞান নাই, আমি মালাটা দিলাম আদর করে আর মালাটাকে দাঁত দিয়ে টুকরো করে কেটে ফেলে দিল। সীতা বললো, বল হনুমান তুই আমার মালাকে অপমান করলি কেন, অপমান করার অধিকার তোকে কে দিয়েছে। মায়েরা কেউ যদি বকাবকি জগতে করে আমরা রেগে যাই, কিন্তু হনুমানকে যে শিখতে হবে, একটু রাগলো না, মাথা অনত করে বললো, মা গো মা গো আমি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি, তোমার মালা যে আমি সর্বকালে সম্মান করে যাই, তোমার মালা যখন তুমি আমায় দিলে এ মালা কপালে ঠেকালাম কেন জানো, কেন জানো, এ তো যেমন তেমন মালা নয় আমার মায়ের দেওয়া ভালোবাসার প্রেমের মালা বটি বলে কপালে ঠেকালাম, চোখে ঠেকালাম কেন জানো, কেন জানো, এ মালাতে রাম দেখা যায় কি না একবার দেখে নিলাম, কানে ঠেকালাম কেন জানো, এ মালাতে রাম নাম শোনা যায় কি না দেখলাম, দাঁত দিয়ে কেটে কে হা দাঁত জিভ দিয়ে চেড়ে চেড়ে দেখলাম, সামনে দাঁড়িয়ে একবার গল্প নয়, সামনে দাঁড়িয়ে ইশারা নয়, সামনে দাঁড়িয়ে একবার গল্প নয়, এই যে দেখান সবাই লক্ষ্য করুন, দা জিভ দিয়ে চেড়ে চেড়ে দেখলাম কেন জানো, রামচরণে তুলসী স্বাদ পাবো কিনা দেখলাম, যে মালাতে রামে নাম শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, যে রামচন্দ্রের তুলসীর স্বাদ পাওয়া যায় না, সে তো অলঙ্কার নয় কলঙ্কের হার, তা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষ্মণ হনুমানের হাত ধরে ধরে বললো, হনুমান রে এতদিন আমার অভিমান ছিল রাম আমার দাদা, আমি তার ভাই, আমার অহংকার ছিল তোকে দেখে সব অহংকার ভেঙে গেল, বড় বড় লক্ষণে কেমন করে রামে ভজনা করতে হয়, সঙ্গে সঙ্গে বলে তুই কি রামে দেখাতে পারবি, বলে লক্ষণ তোমার তীরটা আমায় দাও আমি তোমাকে রামে দেখাবো, যেই না তীরটা দিয়েছে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি কি দেখল শুধু রাম নয় দেখে সীতারামের যুগল মিল, দেখে সীতারামের যুগল মিল, সীতারামের যুগল মিল, সীতারাম যুগল মিল, সীতারামের যুগল মিলন যে যেখানে বসে আছেন লক্ষ্য করুন, মুকুন্দ সরকারকে যখন বললো তুমি একশো জন্ম কৃপা পাবে না, একটু চঞ্চল হয় নাই বরং কান ছিল,
আচ্ছা, ভগবান সব সইতে পারে, ভক্তের দুটো জিনিস সইতে পারে না, অহংকার আর চোখের জল। মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু ছুটে এসে বলল, এই মুকুন্দ তুমি কাঁদো কেন? প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে, নয় জনে কাঁদছি, একসঙ্গে এলাম, ও কৃপা পেলো, আমি পেলাম না, আমি তোমার সঙ্গ পেলাম না। মহাপ্রভু একটা দামি কথা বললেন, আপনারা শুনবেন, বলছে এ সংসারে যারা বড় ভাই হয় মুকুন্দ, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। বলে কিরকম? একটা বনের মধ্যে বড় বড় গাছ, যেমন ছোট ছোট গাছগুলোকে ঝরঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বউ যারা হয় তাদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা সবসময় ক্ষমা সুন্দর চোখে দেখবে। বনের মধ্যে বড় গাছ যেমন ছোট গাছকে রক্ষা করে, তোমার দায়িত্ব সেরকম। তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, তোমরা দু ভাই মিলে কীর্তন করতে এলে বাড়ির সবাই না খেয়ে মরতো, কেউ হরিনাম করতো না, এই জন্যে তোমাকে পাঠালাম শ্রীখণ্ডে, আর তোমার ভাইকে রাখলাম। তবে মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা, এই যে কীর্তন শুনতে এসছেন না, অপরাধ নেবেন না, এই যে কীর্তন শুনতে এসছেন, কাল সকাল থেকে যে যা কোনো কাজে ব্যস্ত থাকেন, দেখবেন যারা খুব ভক্ত হয়, মানুষ হয়, যারা কীর্তন কথা হরিকথা শোনেন, মহাপ্রভু কথা শোনেন, দেখবেন দিনের পর দিন তাদের কাজে উন্নতি হয়। অজান্তে একদিন আপনার উন্নতি হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না কেন, মহাপ্রভুর আশীর্বাদ আপনার অজান্তে পড়তে গেল মাথায়। এই জন্য মুকুন্দ সরকারকে মহাপ্রভু হাত দিয়ে বললো, তুমি যাকেই চিকিৎসা করবো কাল থেকে তোমার রোগ ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার একটা কাজ থাকবে, কি? তুমি বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে। তবে মুকুন্দ একটা কথা রইল, শর্ত রইল, কি? তুমি কিন্তু গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না, আর বড়লোক ধনীদের তুমি চিকিৎসা করো না, গরিবের করবে। জীবের দ্বারে হরিনাম দেবে, গোপীনাথের পুজো করবে, আর তুমি গরিবের চিকিৎসা করবে। ও মুকুন্দ আশীর্বাদ করি, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, আজ ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ও যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা।